আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিটি লিভ ইন কানাডা থেকে রিজিয়া বর্ষণ বলছিলাম। আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। হঠাৎ করেই মনে হলো, আমরা যেহেতু যারা বাইরে থাকি তারা দেশের জন্য সবসময় তাদের একটা মন কাঁধে বা দেশের ফিলিং, দেশের জিনিসগুলো আমরা খুব পছন্দ করি, সেই হিসাবে আজকে হঠাৎ করে মনে হলো যে ইলিশ মাছ খেতে পারলে হয়তো খুব ভালো হতো। কিন্তু ইলিশ মাছটা এখানে সবসময় খুব ভালো পাওয়াও যায় না, আর এটা একটু এক্সপেন্সিভ আমাদের এখানে, যেহেতু এটা এখানকার প্রোডাক্ট না, বাংলাদেশ থেকে আসে, তো সেই জন্য হয়। তারপরও মানে নিজের দেশের জিনিস মন তো কাঁদেই, সেজন্য আজকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। মোটামুটি বেশ বড় সাইজ, মনে হয় 1.5 কেজির মতো হবে এটা, তো সেটা নিয়ে আসছি আমি, এবং কেটে নিয়ে আসিনি, হোলটাই নিয়ে আসছি। তো আজকে আমার হাজব্যান্ড এটা কাটবে, এরপরে আমি এটা রান্না করবো। তো ভাবলাম আপনাদের সাথে আমার এই ছোট্ট একটা ব্লগ, ইলিশ মাছ কীভাবে আমরা এখানে প্রসেস করি এবং রান্না করি সেটা একটু শেয়ার করি, সেজন্যই আসা। তো ভিউয়ার্স দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, বিটি লিভ ইন কানাডার সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্যায়ে আবার। ধুয়ে নিয়ে এসছি কেটে, তো মাছে 10টার মতো বড় পিস হয়েছে আর মাথা লেজ ছাড়া। এখন মাছটাকে ভুনা করবো, তারপর আজকে রাতে খিচুড়ি দিয়ে খাবো। ঠিক আছে, লবণ দিচ্ছি, অত একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। Thank you.
ডিম আছে, ডিমগুলোর সাথে একটু মিশিয়ে অল্প ডিম হয়েছে, মাছটা টেস্ট হবে, ডিম কম হয়েছে। লাল করে মশলা দিয়ে অল্প মশলা দিয়ে মশলা করে দিন। এই জন্য মাছগুলো হালকা ভেজে ফেলে নিয়েছি। হলুদ দিয়েছি, মরিচ দিলাম, আর একটু ধনিয়া দিব, আর কিছুই দিব না, লবণ আগে দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছের নিজস্ব একটা টেস্ট আছে, এটা খুব বেশি মশলা দিতে হয় না। আমাদের যেহেতু পরিবারের মানুষ কম, আমরা মাত্র 3 জন মেম্বার, সেজন্য অল্প করে রান্না করা, এই মাছগুলো বেশি ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, এখন চাল চাল মশো করে উঠে এসছে, আর মিনিট খানিক যেটা ভুনা করে তারপরে মাছটা দিয়ে দিব। মশো হয়ে গেছে আমার, এটা মশলাটা কষানো, মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে গেছে। কষিয়ে তারপর পানি একটু ছড়িয়ে দিব। রেখে দিব একটু, আবার তেলগুলো একটু উঠে আসলে মাছটা নামিয়ে নিব, মধ্যে মাছটা একবার উঠে দিব। আমার মাছ ধুনা তেল উপরে উঠে গেছে, এখন নামিয়ে ফেলব, তারপরে হাতের বেলা খাবো। তো এটাই আপনাদের সবার সাথে শেয়ার করার ছিল। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।